তোমার এই যে সারাক্ষণ 24 ঘন্টা বাজে চিন্তার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে রাখতে মস্তিষ্কে বিকৃতি ঘটে গেছে, বিকল হয়ে গেছে তোমার মস্তিষ্ক। কার সাথে কাকে তুলনা করছো তুমি বলো তো? হ্যাঁ, শ্রাবণীর সাথে ওই রমজানের, মানে আকাশের সাথে পাতালের তুলনা করছো? ও, তাহলে আপনি কোনোভাবেই রমজানকে মেনে নেবেন না, তাই তো? চাচি, দাদি একবার যা বলেছে তোমার মাথায় ঢোকেনি, একই কথা তোমাকে বারবার বলতে হবে। তুমি প্লিজ এই ঘর থেকে যাও, আমি তোমাকে অপমান করতে পারবো না। সরশ্রাবণ, তুই অপমান করলেও আমার কিছু যায় আসে না। আমি যা বলার মনে করেছি বলেছি, এবং যা বোঝার সেটাও বুঝেছি। তুমি কি বলতেছো, কিসের কাস্টমারের কথা বলতেছো, ঠিক করে কথা বলো। আপনি তাকে বাঙায় খাইতেন, এখন আর বাঙায় খাইতে পারতেছেন না, খাইতে পারবেন না। কাস্টমারের কথা বলতেছো, আমি ভাঙায় ভাঙায় চলি আর খুব হাসতেছো, মনে হয় কি মোটের উপরে যে ইয়ে বিয়ে করিছে, ভাঙাড়ি ছেলে বিয়ে করেনি, বিয়ে করেছো তুমি। সিসি, এটা কি বলতেছেন, আমি তো বিবাহিত লোক, আবার কেন বিয়ে করব? আসল কথা হচ্ছে কি, এই যে মনে করো যে রজত কাকা, রমজান ভাই, এদিকে জমিদার সাহেব, এগুলোকে লাগালাগি টুকাটুকি কেঁচাকেছি চলতো, মাঝখান দিয়ে আমরা নিরীহ লোকজন বিপদে থাকতাম। এখন বিয়ে শাদি হয়ে গেছে, দুই ফ্যামিলি এক হয়ে গেছে, মানে দুইটা পরিবার এক হয়ে গেছে, আমরা এখন কেঁচাকেছিতে থাকবো না, আমরা সুখে শান্তিতে থাকবো, এই জন্যই খুশি খুশি আছি আর কি। তো মোটর উপর কথা হয়েছে কি, দাওয়াত দিছো? দাওয়াত কে দাওয়াত দিব? দাদিমা? দাদিমা দাওয়াত দিব? দাদিমার দাওয়াত দিলে চলে যাবো। দাওয়াত তুই যাবান। ওই যে আমি খাবার দিস কি ওটার উপর তোমাকে, ওই যে মানিক আছে না, মানিক এসেই তোমাকে সুন্দর মতো দাওয়াত দেবেন। আরে না না, মানিককে পাঠাইবো কেন, আমি এমনি যাইতে পারি। আর তোমার কে বলেছে যে তুমি নিরীহ মানুষ? নিজে নিজে গলায় একটা সাইনবোর্ড লাগিয়েছো নাকি, যে নিরীহ মানুষ, নিরীহ মানুষ? এখন শোনো, মোটের উপর কথা হচ্ছে কি, ওই আমি ভেবেছিলাম মানে ভালো হয়ে গিয়েছো, কিন্তু তুমি তো খারাপ, খুব খারাপ মানুষ, এর ভালো হবে না তুমি। এখন তোমাকে আমি যে কথাটা অনেকবার বলেছি, মোটের উপর আবারও ভুল যায়। হ্যাঁ বলেন, শুনি শুনি, কি কথাটা আবার বলেন। মোটের উপর ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, এখন চলো। লোকটা নিজেও খারাপ, আমারও খারাপ বলতেছে। বলছি ধান্দা পানি নাই তো, কাস্টমার হারাই ফেলছে, জমিদারের মতো একটা বড় কাস্টমার হারাই ফেলছে, এর লেগে মাথা খারাপ হয়ে গেছে। আমার মতো একজন ভালো লোকরে খারাপ বলতেছে। কর্তা কর্তা কর্তা, আমার একটু আপনি কি খুলে করবেন কর্তা, যে আপনার এত অস্থিরতা কি জন্য? মানে মানে আমি খুবই খুবই চিন্তার মধ্যে আছি। রমজান চ্যালেঞ্জ করেছে যে ও 7 দিনের মধ্যে জমিদার বাড়ির সবার সাপোর্ট নেবে। আমি তো মানে কি বলবো, মানে যদি একবার সাপোর্ট নিয়ে নেয় তুমি বুঝতে পারছো যে কি ঘটবে? শোনেন ছোট কর্তা, আমি তো অত শত বুঝি না, আমি খালি একটা জিনিসই বুঝি, আপনি যদি আমাকে অনুমতি দেন 7 দিনের মধ্যে আমি ওরে দুনিয়া সারা করে দিতে পারি। আহা মানিক, সবসময় মাথা গরম করে চলবে না। রমজান দুঃখজনকভাবে হলেও এখন জমিদার বাড়ির অংশ হয়ে গেছে, মেঘাপু জামাই, আমরা চাইলে ওকে সরিয়ে দিতে পারি না, আমাদের অনেক চিন্তা ভাবনা করে এগোতে হবে। শোনেন ছোট কর্তা, মারিয়ে যদি ফেলতে না দেন তাহলে ওই দুটি চোখ আমি সিলের কাছে পাঠিয়ে দেব। আর একটা কথা কই, আমরা গরিব মানুষ, তারপরে কথা কই, জমিদার বাড়ির সম্মান অর্থে যে প্রয়োজন হলে 2-4টি গাছ উপড়ায় ফেলাই দেন। সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু সমস্যা তো হয়েছে এক জায়গায়,
জমি কাপড় জামাই হয়ে গেছে। আমি টেনশন সে অন্য বিষয় নিয়ে, ছোট চাচি সে সবসময় আমাদের বিরুদ্ধে চলে। সে যদি রমজানকে সমর্থন দেওয়া শুরু করে, তুমি বুঝতে পারছো পুরো জমিদার বাড়িতে ওলট পালট লেগে যাবে। আপনি ঠিক কথা কইছেন, আপনার ওই যে ছোট চাচি মানে ছোট মা, উনি তো খুব ষড়যন্ত্রমূলক আচরণ করতেছে। এর আগে ধূপা মুসি এদেরকে বলেছিল যে যে রমজান রমজানের বাপের কাছে যে টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করতে, উনি তো খুব ষড়যন্ত্রমূলক আচরণ করে আপনাদের বিরুদ্ধে। সেটা তো এখন বলা যাচ্ছে না, চাচিকে আমি বিশ্বাস করি না। কখন কি চাল চেলে ফেলে, আমার আমার মাথা আমার মাথা কাজ করতেছে। আমি আচ্ছা ছোট কর্তা, ওই যে বড় কর্তা তো ওই যে জমি জমা একটু দেখতে দেবে, আমারে নিয়ে যেতে চাইছে, আমি কি বড় কর্তার সাথে একটু পরামর্শ করবো? আচ্ছা তুমি যাও, আমি দেখি কি করা যায়। বুঝলে কর্তা, নমস্কার। রমজান, তুই ভাবছিস যে তুই এই চ্যালেঞ্জে জিতে যাবি, ভুল। শ্রাবণ বেঁচে থাকতে তুই কোনোদিনই জয় হতে পারবি না। কি ব্যাপার বলতো, আজকাল তোমাকে আমাদের জমিদার বাড়িতে দেখতেই পাই না। দেখবেন কি করে কর্তা, ওই যে বাগানের যত ফলের লাখ লাখ টাকার হিসাব, সেই হিসাবটা তো ঠিকঠাক মতো কারে দেয় না দেয় বুঝুন না, সেই কারণেই আপনার কাছে আসার সময় পায় না। কর্তা সকাল সকাল কি করতেছেন? বেয়াদি গোদাম দিলে আমি যাই, আমার একটু কাজ আছে। এই তোর কিসের কাজ আছে রে? সেই আদিকাল থেকে শুরু করে একই রকম টাকা আসতেছে, টাকা তো বাড়ে না। আবার দেখি তোর ভাবসাব একেবারে আমার জমিদারের মতো, তোর ব্যাপার সেবার কি, তোর কিসের কাজ? এই মানে আমার বাগানের ফল বেচে তো জমিদারি চলে, তা পারতো আমি এলো। মানে তা একটা বের আমারে অর্ডার দেন ওস্তা, এর যদি একটা বাড়ি দিয়ে আমি মাথাটা কয়েক খণ্ড না করতে পারছি, তা আমার নাম মানে কি না? বহুক্ষণ ধরিয়া তোমার এই তামাশা দেখতেছিলাম, মেজাজ কিন্তু এমন গরম হইয়া গেছে, কি করি কইতে পারতেছি না। কর্তার কাছে মাপসা মাপসা কইলাম। রমজান জমিদার বাড়ি জামাই হইয়া ভাঙ্গারি পোলা তোমার ধার বাইরে গেছে। এই তোরে সহজভাবে কইছি যে তোর ভাবিস না যে আমি দুর্বল, যখন কঠিন হবো না তখন তোরে খুঁজা পাওয়া যাবো না। কি কইলি, কি করলি? ভাঙারি পোলা না? আমার পরিচয়টা যখন বুঝাই গেছস, তাহলে জানোস না যে ভাঙারি পোলা কি কি করতে পারে? নে খবাসা। কর্তা আমার কথা অন্যায় হলে মাফ করে দিও। আমার আসুন, যত টাকা পয়সার লেনদেন আছে, যত আয় আছে, কর্তার কাছে ঠিক মতো বুঝাই দিবা। আর যদি উল্টা পাল্টা হয় তাহলে যে কি হইয়া যাইব তুমি কিন্তু কল্পনা করতে পারবে না, ঠিক আছে? জমিদার বাড়ির ক্ষতি করার জন্য তলে তলে তককে তককে তুমি রইছো, আর ভাব নাও রমজান কাজে বিশ্বাসী, কথায় না। আমি আপনাদের কতটুকু বিশ্বাসী এটা সময় কইয়া দিব, আর বাদ বাকি হিসাব আপনাদের কাছে। মানিক কর্তা, ঘটনাটা কিছু বুঝতে পেরেছো? জি বুঝতে পেরেছি কর্তা, ও তো একটা ভং ধরেছে, ওর বাবা একটা ভাঙারি না, ও ভং ধরে আপনার উপরে উপরে তেলাইতেছে। যদি জমিদার আপনারে না তেলাইতে পারে ও, তাহলে আপনার বাড়ি তো আশ্রয় পাবে কিভাবে? কিন্তু আমি তো ভাবছি অন্যটা। কোনটা? ওই যে দীপক, দীপক যে আমাকে যে কথাগুলো বলে গেল, আমার তো মনে হয় ও কি সে পথে এগোচ্ছে। কথা আপনার কথা শুনে মনে হচ্ছে যে দীপক যেটা বলেছিল সেটা মিথ্যা কথা না, সত্যি। একটু ভাবতে হবে কথা, চিন্তার বিষয়। চলন কর।
দেখলেন? হুম, ছেলেটার কেমন সাহস, তো বুক চিতিয়ে কথা বললো, একেবারে বাঘের বাচ্চা। হুম, বাঘের বাচ্চা আর বিড়ালের ছা। এই সবসময় তো আদিক্ষেতা করবেন না, তো যা বলি তাই সবসময় ঢং আর ঢং। আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। কি খুশি হচ্ছে দেখে মনে হচ্ছে একেবারে নিজের মেয়ের জামাই। নিজের মেয়ের জামাই হলে তো আপনি এত খুশি হতেন না। এই একদম মশকরা করবেন না আমার সাথে, আমি একদম ঠিকই বলছি। এই বাড়ির নিয়ম নীতির বিরুদ্ধে কারো কথা বলার কোনো সাহস আছে? না তা নেই, কিন্তু এইসব ব্যাপার নিয়ে না কথা বলতে আমার এখন একদম ভালো লাগছে না। এইসব বাদ দিয়ে আসো না, আমরা একটু সুখ দুঃখের গপসপ করি। সুখ দুঃখের গপসপ করতে হবে না, ওসব করে আপনার সাথে আমার কোনো আনন্দই হয় না। রমজান এই বাড়িতে জামাই হয়ে এসেছে, এটাই আমাদের মোক্ষম সুযোগ। কি বলছো, কিসের সুযোগ? তালাক দেওয়ার? কি কি বললে? ও না না, আলাপ করার। হেই, আপনি কি ফিডার খান, কিছু বোঝেন না? এত স্বাভাবিক একটা ঘটনা দেখলেই বোঝা যায়। রমজানের মতো পয়সাওয়ালা ঘরের ছেলে, দেখতে শুনতে একেবারে বোম্বের হিরোর মতো, সে কেন কালো কুচকুচে মেয়েকে বিয়ে করলো এটা বুঝতে পারেন না? নিশ্চয়ই ওর কোনো উদ্দেশ্য আছে। আচ্ছা থাক না, এসব আজে বাজে কথা না, আমার একদম শুনতে ইচ্ছে করছে না। এই কি বলেন আপনি, আমি আজে বাজে কথা বলছি? যা বলছি একদম ঠিক বলছি। রমজানের যেমন একটা উদ্দেশ্য আছে, আমাদেরও তেমন একটা উদ্দেশ্য আছে। আমাদের আবার কিসের উদ্দেশ্য? জমিদার হওয়ার, বুঝতে পারছেন না? শুনেন, আমি যা যা বলবো তাই তাই করবে, একটু এদিক সেদিক হওয়া চলবে না, মনে থাকবে? মনে থাকবে, তোমার কথাই শিরোধার্য। হ্যাঁ, কি ব্যাপার চাচ্ছো, তোমাকে দেখতে অনেক ডিস্টার্ব মনে হচ্ছে। হ্যাঁ ডিস্টার্বিক তো, এই বাড়িতে না সবাই কেমন কিটমিট কিটমিট করে, অশান্তি করতে পারলে না সবার শান্তি লাগে। ঠিকই বলেছ, আগে আমি এসব বুঝতাম না, কিন্তু এখন আমার জানো তাই মনে হয়। এই বাড়িতে থাকতে না মা আমার একদম ইচ্ছে করে না। আমি 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 জানি তোরও ভালো লাগে না, রমজানেরও ভালো লাগে না, আমারও ভালো লাগে না। তাহলে একটা কাজ করি, চল আমরা তিনজন না এই বাড়ি থেকে চলে যাই, দূরে কোথাও চল। চাচ্চু তুমি মাঝে মাঝে এমন কথা বলো না, না হেসে পারি না। হাসির কথা কি বললাম, সত্যি তো বলছি, আগের বার তো এই কারণেই গেছিলাম। চাচ্চু আমার না একটা কথা মনে হয়। কি কি মা? আমি তর্কের খাতিরে ধরেই নিচ্ছি যে রমজান একটা খারাপ ছেলে, কিন্তু দেখো ও সবার মন জয় করার চেষ্টা করছে। দেখছো না ও কি ধরনের অ্যাক্টিভিটিসও করছে? কিন্তু দেখো কেউ তাকে ওকে ভালো করে রিসিভ করছে না, সবাই কেমন যেন অচেনা বিহেভ করছে, এটা কি উচিত বলো? থাক মা, তুই আর মন খারাপ করিস না, তোর মন খারাপ দেখলে আমারও সারাদিন মন খারাপ থাকবে। ঠিক আছে চাচ্চু, আজকে আমি আর তোমার জন্য মন খারাপ করব না, ঠিক আছে? সত্যি আমার মনও ভালো হয়ে গেছে। হ্যাঁ তুই এমনই থাকবি। হ্যাঁ চল চল চল। মুকুন্দা, ওকে কি খবর দিয়েছো? এরকম না, একদম চিন্তা করবেন না, জানো লক্ষণদা, এই যে তোমার পেছনে নদীটা দেখছো, এই নদীতে একদিন আমার দাদাকে ডুবিয়ে মেরেছে, সেই থেকে এই নদী তার যৌবন হারিয়ে শীর্ণ হয়ে গেছে। তোমার মনের মধ্যে কি চলছে সে কিন্তু আমি বুঝতে পেরেছি, বিলক্ষণ বুঝতে পেরেছি জানো। দেখো এত ভেঙে পড়ো না,
এত ভেঙে পড়ো না, কেনই উদাহরণ দিচ্ছ আমি জানি তো, এই যৌবন আর শীর্ণ কেন বলছো আমি বুঝতে পেরেছি। জমিদারি এত সহজ নয় গো, এত সহজ নয়, আমাদের শক্তি এক নিমেষে শেষ হয়ে যাবে এটা নয়। আরে বাবা, একটা ঘটনা ঘটেছে, ঘটনা না একটা দুর্ঘটনা ঘটেছে, সারা জীবন তো আর এটা থাকবে না গো, এটা সমাধান আছে, হয়ে যাবে, তুমি চিন্তা করো। আমি কি ভাবছি জানো? বলো। রমজানকে আমি খুন করবো। না না না, আরে এসব 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 কথা মাথায় এনো না তো, একদম উত্তেজনার বসবসি হয়ে একদম উল্টাপাল্টা কিছু করা যাবে না গো। শোনো, আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে, উকিলকে বললাম না, খবর দিয়েছে সে একটা নিশ্চিত ভালো সমাধান দিয়ে দেবে। এ লক্ষণদা, কি হয়েছে এখানে, আমাকে খবর দিস কেন? এখন অন্য কোনো ব্যবস্থা হবে, মাথা ঠান্ডা রাখেন। সেটাই তো, আমি তো সেটাই বোঝাচ্ছি, দাও এসব এসব খুনাখুনি কথা মাথা থেকে সরিয়ে ফেলো। এখন আমি একটা জিনিস বুঝিয়ে দে, হ্যাঁ, তোমাকে ডাকা হয়েছে একটা সমাধানের জন্য, ভালো পরামর্শের জন্য, সেখানে মামলা, এই মামলা ছাড়া কি তোমার মাথায় আর কিছু নেই? কি বলে গো দাও। রয়েছি, খুব সুন্দর সোজা পথ রয়েছে, ওই যে মেঘ দিদিমণি, মোটের উপর তাকে বোঝানো লাগবে, ওই গায়ে মাথায় হাত দিয়ে বুঝিয়ে ওই ডিভোর্সটা করাই দিয়ে লাগবে, তাহলে পরে হয়ে গেল। উকিল সাহেব, সমস্যাটা তো এখানেই, ওই মেঘ আপু, ওই মেঘ আপুকে এতবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ওই রমজান এই জমিদার বাড়ির ক্ষতি চায়, এই জমিদার বাড়ি দখল করতে চায়, কিন্তু মেঘ আপু কোনোভাবে মেনে নিতে পারছে না, কারণ সে তাকে ভালোবাসে, ভালোবাসে সে অন্ধ হয়ে গেছে, সে কখনো ওই রমজানকে ডিভোর্স দেবে না, এটা আপনি কেন বুঝতে পারছেন না? হবে হবে, উকিলদা যে পরামর্শ দিয়েছে সেটা কিন্তু হবে না তার নয়। আমাকে তো মনে হয় যে ওই যে ইমোশনাল খেলাটা যদি খেলতে পারেন না, তাহলে মনে করেন যে ডিভোর্সটা দেওয়া সম্ভব। হ্যাঁ, ওর মধ্যে ইমোশনের অভাব আছে, পরিবারে একটা মানুষের কথাও চিন্তা করেনি, ওর মধ্যে যদি ইমোশন থাকতো ওই রমজানকে বিয়ে করতো, করতো না, আমাদের কথা অন্তত একবার ভাবতো, যে ওকে বিয়ে করলে এই জমিদার বাড়ি কোথায় গিয়ে বসবে। এই যে আপনি বুঝতে পেরেছেন, ভালো করে বুঝতে পেরেছেন, এখন ওই যে মামলাই হবে, কিন্তু ওই যে আপনাদের থাকা লাগবে না, আপনাদের কোনো নাম ঠিকানা লাগবে না। মোটের উপর আমি করবো কি, ওই যে ভাড়া করিয়ে এনে ওই তাদের নাম দিয়ে, অন্য লোকের নাম দিয়ে মামলা করে দেবো, আর মেলা মামলা হবে তো, 37টা 39টা মামলা করে দেবো, শুধু হয়রানির পর থাকবে, হয়রানির পর থাকবে। এখন শোনেন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে খুন খারাপের কথা বলা যাবে না, যান যান যান, বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান, চলো দেখি, চলো দেখি। আমারে বাবা, ছেলে বুলে মানুষ তো, কথায় কথায় শুধু খুন খারাপই খুন খারাপই, না মাথা ঠান্ডা করা লাগবে। দাদিমা, আপনার আর কিছু লাগবো? লাগলে তোকে ডাকবো রে। আচ্ছা ঠিক আছে, আমি পাশের রুমে ঘুমাইতেছি, আপনার যদি কিছু লাগে আমার ডাক দিয়েন। আজকাল তো দেখি তুই পাশের ঘরেই ঘুমোচ্ছিস। হ্যাঁ, কোথায় একটু শান্তি মতো চা খাবো তা না, এসেই পরিবেশটা নষ্ট করে দিল। সত্যি বলতে কি জানিস, বাড়ির পরিবেশটা না তুই নষ্ট করেছিস। দাদি আমাদের এখানে সবাইকে দেখেছে তার মনের কথা শেয়ার করার জন্য, তোমার কাছে কি সেটা তামাশা মনে হচ্ছে?